রোনে ভাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম ভাই, মাখন, একদম মাখন, একদম মাখন গাড়ি, একদম মাখন। এটা এক্সকর্লা ভাইয়া, 2005 এর মডেল, 2009 এর রেজিস্ট্রেশন, পাল কালারের একটা গাড়ি। এবং যা দেখতেছেন একদম র, আমি কিন্তু কোনো কালার করি না। যদি একটু দেখাই, এখানে দেখেন একটু বাবু ভাই, আচ্ছা দাগ আছে হালকা, সাইডে দুই একটা দাগ আছে, অরিজিনাল অবস্থায় রাখছি। ওকে, মানে যারা বাসা বাড়িতে ইউজ করতে চান বা রেন্টে কার ইউজ করতে চান নিতে পারেন। মানে একদম র অবস্থা আছে, কিচ্ছু করিনি, জাস্ট আসবেন, চালাবেন, নিয়ে যাবেন। যেভাবে কিনছেন এইভাবে রিভিউ, যেভাবে কিনতে কিনছি ওইভাবে ভিডিওতে দেখা দিচ্ছে। এবং এটা হচ্ছে রেন্টে কারের জন্য বেস্ট, রেন্টে কারের জন্য জোস গাড়ি, এবং ব্যক্তি মালিকানা চালানোর জন্য ভালো গাড়ি। কারণ এগুলো লক হয়, টাকা মনে করেন ব্যাংকে রেখে দেওয়ার মতো। এটা মডেল 2005, রেজিস্ট্রেশন 2009। গাড়িতে কোনো হিটিং ইস্যু তো নাই? না না, কোনো হিটিং ইস্যু নাই। এবং সিলিন্ডার 6 লিটার। সামনে থেকে যদি শুরু করে ভাই, হেডলাইট যদি দেখাই, গ্রিল যদি দেখাই, নাম্বার প্লেটটা দেখেন, নাম্বার প্লেটটা কত ফ্রেশ দেখেন। এবং এ টু জেড ভালো অবস্থায় আছে, এত আগের গাড়ি হিসেবে গাড়ির জোস ভালো অবস্থায় আছে। ওকে, টায়ারের সাপোর্ট ভালো। এবং দেখেন অরিজিনাল গ্লাস, টয়োটার দেখেন, টয়োটার অরিজিনাল গ্লাস। এবং বিএটি স্টিকারটা দেখেন, এগুলো জাপানি স্টিকার। ওকে, ভিতরটা দেখাই বাবু ভাই, আসেন, বডি তো দরজাগুলো দেখেন, দরজাগুলো দেখেন কতটা স্মুথ, দরজাগুলো দেখেন ভাই, বডি তো একদম 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 টাইট বডি, একদম টিন বডি, একদম টিন বডি। জি, আর এগুলো হচ্ছে শক্তিশালী বডির গাড়ি। হ্যাঁ, টয়োটা এক্সকর্লা, এক্সকর্লা 2005 এর মডেল, 9 রেজিস্ট্রেশন। এবং ভিতরে হচ্ছে বেজ বেজ ইন্টেরিয়র। জি, অনেক সুন্দর একটা গাড়ি। ভিতরে দেখেন, আজকে প্রাইসটা একটু কমে বলে দিবেন ইনশাআল্লাহ, চেষ্টা করব। যেভাবে কিনছেন এইভাবে রিভিউ দিচ্ছি। জি, ওইভাবে রিভিউ দিচ্ছি। এবং চাকাগুলো দেখেন, চাকাগুলো বছর দেড়েক চালাতে পারবো অনায়াসে। ওকে, গুটি চাকা, পিছনে গ্লাস দেখেন, অরিজিনাল গ্লাস, 2005 এর মডেল। জি জি, আপনার এক্স করোলা, এটা স্টিকারটা লাগাইছে ভদ্রলোক যার ছিল হয়তো উনি, যেটা এক্স করোলা, জি করোলা না, এক্স করোলা, 23 সিরিয়ালের গাড়ি, 1976। এবং ব্যাকলাইট যদি দেখাই, সাইডগুলো দেখাই, ব্যাকগুলার একটু খুলে দেখাই। জি জি, ব্যাকসাইডটা দেখাই বাবু ভাই, পিছনের চেসিসটা একটু দেখাই। এই যে দেখেন, একদম টিন বডি, পিছনের চেসিস একদম টিন, দেখেন টিন বের হয়ে গেছে, দেখছেন? জি জি, কোনো রং নাই, একদম টিন বের হয়ে গেছে, মানে জেনুইন অবস্থা, একদম জেনুইন অবস্থা আছে। জি, এই হচ্ছে জয়েন্ট গুলো, এই সেটটা দেখাই দেন, এই যে জয়েন্ট গুলো দেখেন, একদম র অবস্থা জয়েন্ট। এবং ডাইন পাশে দেখাই বাবু ভাইয়া, ফুল ভিউ ক্রসটা যদি দেখেন, একদম টানা বডি। আচ্ছা আচ্ছা, দেখেন। এবং ডোর পিট গুলো খুব সুন্দর। হ্যাঁ, খুবই সুন্দর গাড়ি। জি, মানে এটাতে কোনো কাজ করা হয় না, কোনো কাজ করতে হবে না, সবকিছু অ্যাক্টিভ অ্যাক্টিভ আছে। তারপর ব্রেক প্যাড, ব্রেক শু যদি সার্ভিস লাগে, জি জি, বা মোবাইল চেঞ্জ করা লাগে, এগুলো আমরা দেখে কথার মাধ্যমে করে দিব, একদম নিজ দায়িত্বে করে, নিজ দায়িত্বে করে দিব। কারণ আমি তো কোনো কাজ করি নাই। জি জি, আমি জাস্ট রেখে ডেলিভারি দিলাম, এটা এক্সচেঞ্জে রাখছি। আচ্ছা আচ্ছা, ইঞ্জিনটা দেখাই বাবু ভাই, আসেন, এখনো গাড়ির সাথে অরিজিনাল ইঞ্জিন, বিবিটি ইঞ্জিন ভাই। হ্যাঁ, বিবিটি ইঞ্জিন। জি, সিসি হচ্ছে 1500, সিসি 1500। জি, আর এই হচ্ছে চেসিস নাম্বার। জি, চেসিস পার্সেল তো ফ্রেশ, সব একদম ফ্রেশ। সাইডগুলো দেখাই দেন বাবু ভাইয়া, আচ্ছা সাইডগুলো দেখাই দেন, একদম ফ্রেশ অবস্থা আছে, একদম ফ্রেশ কন্ডিশন, একদম ফ্রেশ কন্ডিশন। সামনে পিছনে গ্লাস অরিজিনাল, অরিজিনাল ভাইয়া। জি, 2005 এর মডেল, 9 রেজিস্ট্রেশন, এক্স করোলার আস্কিং মূল্য চাচ্ছি আমরা 13,20,000 টাকা আস্কিং প্রাইস, আস্কিং মূল্য 13,20,000। আসলে তো অবশ্যই কথা বলার সুযোগ পাবেন। ওকে, আপনাদের শোরুমের অ্যাড্রেস? আমাদের শোরুমের নাম হলো এসবি কার সিলেকশন লিমিটেড, আর আমাদের অ্যাড্রেস হলো 2/E মণিপুরী পাড়া, সংসদ ভবনের পূর্ব পাশে, হাতিল ফার্নিচার এবং পার্ক টাউন চাইনিজের গলিতে, মেট্রোয়েলো 409 নম্বর পিলার। মোবাইল নাম্বার 01785330818, 01711057993। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। জি, আপনিও ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।